গাইস, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ডে ওয়ানের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইস, ডে ওয়ানে সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা দেখতে যাব উড়িষ্যা কোরাপুট ডিস্ট্রিক্টের দেওমালি হিল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে রাস্তাটা দিয়ে নামছি সেটা কতটা গড়ান। তো উঠতে নামতে সত্যি একটু কষ্ট হচ্ছে, আমাদের রুমটা যেহেতু উপরে, তো তাই জন্য এই রাস্তাতে দিয়ে যেতেই হচ্ছে হাই রোডের দিকে। অ্যাট লাস্ট গাড়ি চলতে স্টার্ট করে দিয়েছে, তো চলো লেটস গো। তো আমরা পাহাড়ের উপরে উঠছি, রাস্তাগুলো কীরকম ঢাল ঢাল রাস্তা, তার উপরে আর চারদিকের নাজারাটা তো অসাধারণ দেখতে পাচ্ছি, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। গাড়ির ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছে, খালি পাহাড় আর পাহাড়। আর আমরা এখন অনেকটা উঁচুতে উঠে গেছি, আর নিচেটা দেখলে মনে হচ্ছে না সব ছোট 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 ছিল। চারদিকের ভিউটা দেখো জাস্ট অসাধারণ। ফাইনালি আমরা চলে এসেছি দেওমালি হিলসের ওপরে। তো ভাবছেন এত সুন্দর পরিবেশে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, এসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এত সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে আসতে হলে তোমাদেরকে আসতে হবে কোরাপুট। তো আমি লিংক দিয়ে দিচ্ছি কোরাপুট ট্যুরিস্ট প্লেসের, তার সাথে সেখানের ক্যাব বুকের ব্যবস্থাও আছে। তো সব কিছু টোটাল প্যাকেজ সিস্টেমে আছে, আপনারা কতদিন আসছেন, কতদিন থাকবেন, দুদিন, চার দিন, ছ দিন, সেরকম অনুযায়ী ব্যবস্থা আছে। এবং আপনারা যদি টেন্ট নিয়ে কোনো হিলের ওপরে থাকতে চান সেটারও ব্যবস্থা আছে, আপনারা সেখান থেকে দেখে আপনাদের মন পছন্দ মতন ঘরে বসেই বুকিং করে নিতে পারেন এবং এত সুন্দর পরিবেশ ঘুরে দেখে আসতে পারেন। তো ওখান থেকে আপনারা বুকিং করে নেবেন, আমি ডেসক্রিপশানে লিংক ভালোভাবে দিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট দেওমালি পাহাড়ের উপরে আমরা চলে এসেছি, তো এখন আমরা একদম চূড়ায় ওঠার জন্য যাচ্ছি, জানি না কতদূর উঠতে পারবো। এখন আমি উপরে উঠছি। ডে ওয়ানের ব্লগ আমি এখানেই শেষ করছি দেওমালি পাহাড়ের উপরে। তো দেখা হচ্ছে নতুন ডে টু এর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।